আসসালামু আলাইকুম বাংলাদেশ। হ্যাঁ ভাই সাহ, তুই লড়কেকে পিছে ভাগেগি, লড়কে পয়সাকে পিছে ভাগেগা, তু পয়সাকে পিছে ভাগেগি, লড়কে তেরে পিছে ভাগেগা। দর্শক বুঝতেই পারছেন কার কথা বলতে যাচ্ছি, সালমান খান বলিউডের কিং, বক্স অফিসের কিং। এবং আমি যদি আসলে ডায়লগটা ভুল বলে থাকি তাহলে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ একটু ভুল তো হতেই পারে, স্বাভাবিক, কারণ সালমান খানের মতো করে আমি তার ডায়লগ ওরকম সোয়াগ আমার নেই। কিন্তু তিনি কিন্তু সোয়াগ করে গেছেন আমাদের দেশে, তিনি কিন্তু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এসে জাস্ট ফাটিয়ে দিয়ে গেছেন এবং তার পারফরমেন্সে কিন্তু সবাই মুগ্ধ হয়েছে, স্পেশালি আমি তো অনেক বেশি মুগ্ধ হয়েছি, কারণ তার সিনেমার মতোই কিন্তু তিনি মঞ্চ ফাটিয়ে দিয়েছেন। এবং তিনি শুধু একমাত্র আসেননি, তার সাথে কিন্তু এসেছেন তারই এক্স প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এবং তারা যখন দুজন আসেন, তারা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন, তারা কিন্তু অনেক বেশি আবেগ আপ্লুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহারে। এবং সালমান খান কিন্তু অসাধারণ পারফরমেন্স করেন, দুর্দান্ত পারফরমেন্স করেন। এবং আমরা সবাই জানি যে সালমান খানের বাবা সেলিম খান একজন বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার, এবং তার সাথে কিন্তু তার বাবার অনেক ভালো সম্পর্ক, তিনি কিন্তু তার বাবার কথা সবসময় শোনেন। সালমান খান যাই করেন না কেন, তার বাবা তাকে যাই বলেন, যেরকম কথা বলেন সেরকমই কিন্তু শোনেন সালমান খান। এবং সালমান খান কিন্তু বাংলাদেশে আসার আগে তার বাবা বলেছিল, তুমি কিন্তু অবশ্যই কাজী নজরুল ইসলামের কথা স্টেজে গিয়ে বলবা, এবং সে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কাজী নজরুল ইসলামের কথা বলেছেন। There's one man's name you must take, Kavi Kazi Nazrul Islam. My father is a big fan. কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা সবাই জানি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের একাত্তরের জন্য কবিতা লিখেছেন, যিনি তার কবিতার মাধ্যমে আমাদের অনেক বেশি ইন্সপায়ার করেছেন, সে সময় যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করেছেন তার কবিতার মাধ্যমে। এবং সালমান খানের বাবা সেলিম খান, তিনি কিন্তু কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছেন এবং তিনি কিন্তু কাজী নজরুল ইসলামের হিউজ ফ্যান। এবং সালমান খান বলেছেন, যেহেতু আমার বাবা কাজী নজরুল ইসলামের হিউজ ফ্যান, সেই কারণে আমি কাজী নজরুল ইসলামকে স্মরণ করছি। এবং তিনি কিন্তু বলেছেন তিনি বাংলাদেশের মানুষকে অনেক ভালোবাসেন এবং তিনি অভিনন্দন জানিয়েছেন। এবং তিনি কিন্তু তারপর অনেক ভালো পারফরমেন্স করেছেন, অনেকগুলো গানে তিনি পারফরমেন্স করার পর বাংলাদেশের মানুষকে ভালোবাসায় ভাসিয়ে কিন্তু তিনি ইন্ডিয়াতে চলে যান। এবং তারপর কিন্তু তিনি একটি টুইট করেন এবং টুইট করার পর বলেন যে তিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, আমাদের প্রধানমন্ত্রীকে ভালোবাসেন এবং বাংলাদেশের মানুষের কাছে তিনি সবসময় কৃতজ্ঞ থাকবেন, তিনি যদি আবার সুযোগ পান তাহলে কিন্তু তিনি আবার বাংলাদেশে আসবেন এবং তিনি অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রতিটি মানুষকে। সো ভিউয়ার্স, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের কথা আমরা কতদিনই বা স্মরণ করি, তার জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী ছাড়া আমরা কি তার কথা তেমন একটা স্মরণ করি না। কিন্তু সালমান খানের বাবা এখনও কিন্তু কাজী নজরুল ইসলামের কথা স্মরণ করেন এবং তিনি কিন্তু তার ছেলেকে বলে দিয়েছেন যাতে কাজী নজরুল ইসলামের কথা স্টেজে বলা হয়। তো এই বিষয়টি নিয়ে আপনাদের কী বলার আছে, কী মন্তব্য আছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আনন্দ ভবনের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওটি যাতে আপনি মিস না করেন এবং পরবর্তী আপডেটটি যাতে আপনি মিস না করেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি ফজল রাব্বি আসছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।